আসলাম বগুড়াতে, বগুড়া দই খাবো, অনুষ্ঠান ধরে ঘুরবো, মোটামুটি এদিকে জাদুঘর আছে জাদুঘরে যাবো, দেখা যাক কি হয়। অনেক কষ্ট হয়েছে কিন্তু, বৃষ্টি কাদা, দেখা যাক কি হয়। প্যারাটুপ ওদিকে একটা মরে কুয়া নাকি কি কুয়া ছিল দেখে আসলাম, পানি নাই শুকনা সেই প্যারা। ওই না না ওই সামনে সামনে আছে আছে, থাকবে না কেন, তোর তো পাগল হয়েছে। তারপরে ওই যে ওইটা ওখানে তোর নাচা জায়গা তো পাবেন, এটা আছে গিয়ে তোমার না না মানে বাউন্ডারিটা, এটা পুরোটাই তোমার কি এখানে যে ঘর বাড়ি সব, হ্যাঁ এগুলো পুরোটাই তোমার ইয়াতে রয়ে গেছে। আচ্ছা সামনে যাই, সামনে 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 বগুড়া মহানস্থানগড় ছিল, সব মাটি নিচে চলে গেছে, দিল্লি স্থাপনা সব মাটি নিচে। হ্যাঁ এটা আমরা হাঁটতেছি তো ছাত্রের মধ্যে মনে হয়, বগুড়া মহাস্থানগড়, ওই যে প্রাচীর কি ছিল এক সময় ইতিহাস। শুধু একমাত্র রোডটা ছাড়া, রোড না থাকলে আরো ভালো লাগতো। এটা নিয়ে আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ, কালের সাক্ষী ইতিহাস, কালের সাক্ষী ইতিহাস, সব মাটির নিচে। এখন এক সময় ছিল ঘর বাড়ি মানুষজনের বসবাস, এখন সব মাটির নিচে। এই সেই মহাস্থানগড় যেটা আমাদের এই প্রাইমারি এবং হাই স্কুলের পাঠ্য বইয়ে মহাস্থানগড়ের উপর বিশেষ অনেক আলোচনা হয়, অনেক বর্ণনা আছে। নিজের চোখে দেখার জন্য চলে আসলাম সেই মহাস্থানগড় বগুড়ার শিবগঞ্জে। অসম মানে ঐতিহাসিক, ঐতিহাসিক আসলে ঐতিহাসিক, যেটা আসলে নিজের চোখে না দেখলে নয়। আমরা বইয়ে তো অনেক কিছুই পড়ি, নিজের চোখে দেখার জন্য চলে আসলাম। যে বাউন্ডারি ওয়ালটা দেখলাম এখান থেকে, এই যে পরশুরাম, পরশুরাম প্রসাদের এখান থেকে এই পর্যন্ত প্রায় 1 কিলো এরিয়া নিয়ে বাউন্ডারি ওয়াল, এক একটা বাউন্ডারি ওয়াল চওড়া প্রায় 8-10 ফুট।
এর এত বড় শানেরবার থেকে আসতে গেলে কোদাল নিয়ে আসবেন, কোড়াকুড়ি করার পরে আমি নিজে কিছু আবিষ্কার করলেন আর কি। বিশাল এরিয়া, ওইখান থেকে বাউন্ডারি, পুরা বাউন্ডারি একদম অনেক দূর আসলে। উ যে লাল লাল দেখা যাচ্ছে, আমরা ওইখানে গেছিলাম অবশ্য, অনেকটা বড় একটা কুয়া আছে। উ যে লাল ওয়াল দেখা যাচ্ছে, আমরা ওইখানে গেছিলাম, এগুলো পুরোটাই প্রাচীরের ভিতরে। উ যে প্রাচীর অনেক দূরে দেখা যাচ্ছে, প্রাচীর তো পুরোটাই আসলে মাটির নিচে চলে গেছে, বৃষ্টি বাদল বা কালের ক্রমান্বয়ে জিনিসটা আসলে মাটির নিচেই আছে। এটা আমার মনে হয় মাটির যে অবস্থা, ওয়ালটা মাটির সাথে মিশে গেছে, লিকুইডের মতো হয়ে গেছে, যার ফলে হয়তো খুঁড়ে আর বের করা যাচ্ছে না। যেমন এই যে মাটিগুলো, এই যে প্রাচীরগুলো এখন মাটির সাথে মিশে গেছে, এটা খুললেও এটা আবার ঢেলে যাবে। এই যে এগুলো সব বগুড়া মহাস্থানগড়। আমরা সবাই রাঙামাটি হিল বাইকার্স টিম থেকে আগত। আমরা উত্তরবঙ্গের মোটামুটি সবগুলো দেখা শেষ, এখন আসছি বগুড়া বগুড়ার দুই খেতে হবে। চলেন তাহলে, আমরা এখন যাচ্ছি বগুড়া দুই খাবো এবং বেহুলা লক্ষিন্দারের বাসরগড়ে যাবো। আমরা যে বাইপাসে ঢুকছি, এটার 1 কিলোমিটার সামনে গিয়ে ডানে ঢুকতে হয় বেহুলা লক্ষিন্দারের বাসরগড়। ওকে, ওখানে কি করবেন?